এবার গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে 25 জুলাই সকালে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে নুরুল হক এর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিস্তারিত ফারজান আলীনার প্রতিবেদনে। নির্বাচন কমিশনকে বলবো, আগামী 7 দিন আপনাদের সময়, 7 দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা না করেন, আমাদের ফাইনাল খেলা হবে আপনাদের ওই নির্বাচন কমিশনে। 25 জুলাই বেলা 11:30 পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগারগাঁও নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে। নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার পর 7 দিনের আলটিমেটাম দেয় দলটি। এ সময় নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে প্রয়োজনে আবার ঘেরাও কর্মসূচি পালন করার সম্ভাবনার কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তাহলে আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা তাই করব। তবে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাত্রাপথে বাংলা মোটরে মিছিল আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি স্মারকলিপি দেয় নির্বাচন কমিশনে। এ সময় তিনি বলেন, এবার হয়তো আমাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল করেছি বলে আমাদের পথে আটকে দিয়েছে, এরপর প্রয়োজনে নির্বাচন কমিশনের সামনেই ঘেরাও কর্মসূচি দিব। আমরা পুনর্বিবেচনার জন্য ইসিকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি, যাতে করে আমাদের সহ যৌক্তিকভাবে অন্যদের নিবন্ধন দেয়। স্মারকলিপি দেওয়ার পর রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন বলেছে আপনারা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন, সেই জায়গা থেকে আমরা পুনর্বিবেচনার জন্য স্মারকলিপি দিয়েছি। তিনি আরও দাবি করেন, এই যে বর্তমান নির্বাচন কমিশন, তারা এক প্রকার দলীয় দাসত্ব করছে, সরকার যা বলছে সেই মোতাবেক তারা কাজ করছে। ইসিকে বলা হয় একটা স্বাধীন প্রতিষ্ঠান, অথচ ইসির স্বাধীনতা বলতে আমরা কিছুই দেখছি না। নির্বাচন কমিশন বর্তমানে এক প্রকার অসহায়। এদিকে প্রশ্ন উঠেছে, গণঅধিকার পরিষদ কি আসলেই নিবন্ধনের যোগ্য? বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনে স্পষ্ট করে বলা আছে, নিবন্ধন পেতে হলে আবেদনকারী দলটিকে আগের 2 নির্বাচনে কমপক্ষে 1টি আসন বা কমপক্ষে 5% ভোট পেতে হবে, অথবা কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও কমপক্ষে 22টি জেলা কার্যালয় এবং কমপক্ষে 100 উপজেলায় বা সকল মেট্রোপলিটন থানায় অন্তত 200 ভোটার সদস্য থাকতে হবে। সেক্ষেত্রে গণঅধিকার পরিষদ যখন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে, তখন তাদের দলের আহ্বায়ক ছিলেন রেজা কিবরিয়া, সাধারণ সম্পাদক ছিলেন নুরুল হক। কিন্তু নিবন্ধন প্রক্রিয়া যখন শেষের পথে, তখন রেজা কিবরিয়া এক অংশের আহ্বায়ক এবং নুরুল হক অন্য অংশের সভাপতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একই নাম একই প্রতীক এবং একই জেলা কমিটি ও উপজেলা সদস্যদেরকে 2টি আলাদা পক্ষ নিজেদের বলে দাবি করছেন। তাদের উভয়ের পক্ষেই কিছু কিছু যুক্তি আছে। এই প্রেক্ষিতে এ মুহূর্তে বড় প্রশ্ন, তাহলে কাকে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন? ফারজানা লিনা, এটিএন নিউজ।